নিজের শেষ টেস্ট খেলার মাত্র একদিন আগে এমন একটি ভিডিও প্রকাশ করতে হবে ডেভিড ওয়ার্নারের, হয়তো তিনি তা কখনোই ভাবেননি। নিজের ইনস্টাগ্রামে 53 সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করে ডেভিড ওয়ার্নার অনুরোধ জানালেন তার চুরি হয়ে যাওয়া ব্যাগে গ্রিন ক্যাপ ফিরিয়ে দেওয়ার। একজন টেস্ট খেলা ক্রিকেটারের জন্য এই এক টুপি আবেগের। স্বপ্নের টেস্ট অভিষেকে মাথায় ওঠা সেই ব্যাগে গ্রিন ক্যাপ পরেই শেষ টেস্ট খেলতে চান সকলেই। কিন্তু ডেভিড ওয়ার্নার এখন ঘোর অনিশ্চয়তায়। হাজারো আবেগ জড়িয়ে থাকা সেই ক্যাপ পরে আদৌ সিডনির মাঠে নামতে পারবেন কিনা তিনি জানেন না। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পিঙ্ক ডে টেস্টের ময়দান প্রস্তুত। প্রতি বছরের ন্যায় এবারও সিডনি সাজতে চলেছে গোলাপি রঙের সৌন্দর্যে। অস্ট্রেলিয়ান ক্রিকেট সম্প্রদায় স্তন ক্যান্সারের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ম্যাকাগ্রা ফাউন্ডেশনে এই টেস্টের মধ্য দিয়েই জমা করবেন তহবিল। বিনামূল্যে ক্যান্সারের মতন চিকিৎসা কার্যক্রম চালাতে এই ফাউন্ডেশন সিডনির পিঙ্ক ডে টেস্টের আরেকটা বড় উপলক্ষ। আর যেই বিশেষ টেস্টেই নিজের ক্যারিয়ারের শেষ সাদা পোশাকের ম্যাচ খেলবেন ডেভিড ওয়ার্নার রাত পেরোলেই। কিন্তু 3 জানুয়ারি শুরু হতে যাওয়া সেই টেস্টের ঠিক আগের দিন ওয়ার্নার পান সবচেয়ে হতাশাজনক খবর। ডেভিড ওয়ার্নার হারিয়ে ফেলেছেন তার আবেগের ব্যাগি গ্রিন ক্যাপ। তার ব্যাকপ্যাক থেকে চুরি গেছে হাজারো স্মৃতিতে জুড়ে থাকা সেই টুপি। শেষমেশ বাধ্য হয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করতে হলো তাকে, যেখানে তিনি বলেন, আমার এটা শেষ অবলম্বন, কিন্তু আমার যে ব্যাকপ্যাকে ব্যাগে গ্রিন ছিল লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে কয়েকদিন আগে, যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই। ব্যাগটি যদি কারো খুব পছন্দ হয়ে থাকে, আমি তাকে ওই রকম দেখতে আরও একটা ব্যাগ দিতে পারি। আমার কাছে একই রকম দেখতে একটা ব্যাগ আছে, যিনি নিয়েছেন দয়া করে ফেরত দিয়ে যান, আপনাকে কোনো বিপদের মধ্যে পড়তে হবে না, আমি আরেকটা ব্যাগ আপনাকে দেব। ডেভিড ওয়ার্নারের কাছে এই ব্যাগে গ্রিনের মূল্য কতটুকু সেটা তার এক ইনস্টাগ্রাম পোস্টটি বলে দেয়। পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টের শেষ দিন তিনি এক পোস্ট শেয়ার করেন ইনস্টাগ্রামে, যেখানে তিনি ছেলেবেলার ছবি শেয়ার করে লেখেন তার এই টুপির সাথে জুড়ে থাকা আবেগ আর ভালোবাসার গল্প। সব শিশু এবং তরুণ প্লেয়ারদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, এটি আমার ছেলেবেলার ছবি। যখন আমি প্রথম ব্যাগে গ্রিন পাই, আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই স্বপ্ন দেখা খুবই গুরুত্বপূর্ণ, নিজের প্রতি সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখো, আমি যেভাবে বড় স্বপ্ন দেখেছি সেভাবে বড় স্বপ্ন দেখতে ভয় পেও না। ডেভিড ওয়ার্নারের কাছে ব্যাগে গ্রিনের মূল্য টাকার অঙ্কের চাইতেও বেশি। সেই ছেলেবেলা থেকে যেই টুপি মাথায় তোলবার স্বপ্ন নিয়ে বড় হয়েছেন, বুনেছেন বিশ্বখ্যাত সফল ক্রিকেটার, এবার যখন আর একদিন পর শেষ টেস্টে তিনি তা মাথায় দিয়ে নামবেন বলে ভাবছেন, তার একদিন আগেই হন হতাশ। এখনও তিনি জানেন না আদৌ স্বপ্নে সেই টুপি পরে তিনি শেষ টেস্টে পিঙ্কদের ঐতিহাসিক লড়াইতে পা দিতে পারবেন কিনা, বিদায়টা নিতে পারবেন কিনা প্রিয় ব্যাগে গ্রিন পরে।